নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ডিমের কোরমার রেসিপি শেয়ার করব। এটা খেতে অত্যন্ত সুস্বাদু ও বাড়িতে থাকা দু একটা সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় ডিমের কোরমার এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেলে এতে সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি ভেজে নেব। ডিমটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যেন এর চারিদিকটা ভালোভাবে বাদামি রং ধরে যায়। এখানে ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে গোলাপি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা আমার গোলাপি রং হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর গ্রেট করা রসুন। এটা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা নেড়ে নেব। এখানে আপনারা এর জায়গায় আদা রসুনের পেস্টও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। এটা দিয়েও আরও এক দু মিনিট এটা মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত এটা নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই আর দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে এটা ভালোভাবে কষে নিতে হবে। এটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে। এখানে মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়েও আরও এক থেকে দু মিনিট এটা কষে নেব। পোস্তটা দেওয়ার পর কষা হয়ে গেলে এটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি। নুন চিনিটা দিয়েও এটা একবার নেড়ে নেব। দু একবার নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে পোস্ত বাটার যে জলটা আছে সেই জলটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার এটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে এটা এক থেকে দু মিনিট ফুটিয়ে নিতে হবে। দু এক মিনিট পর যখন দেখবো গ্রেভিটা এরকম ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ঘি। ঘি গরম মশলা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য। ভাত, রুটি, পরোটা, নান, কুলচা, পোলাও, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে এটা খেতে খুবই অপূর্ব লাগে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন।